হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি তো ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো আর দেখো আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি মা মেয়েতে আমরা এখন যাচ্ছি রাজগ্রাম শ্বশুর বাড়ি শ্বশুরকে দেখতে তো চলো শ্বশুর শাশুড়ি দুজনকেই দেখতে যাচ্ছি আরে মেয়ের আজকে পরীক্ষা নেই আজকে তো রবিবার ছুটি তারপর সোমবারের দিনটাও ছুটি আছে জন্মাষ্টমী তার জন্যই যাচ্ছি তো মঙ্গলবারে মেয়ের পরীক্ষা আছে রোদ উঠেছে দেখো হালকা হালকা তো আমরা যাব ট্রেন ধরবো ট্রেনে যাব তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সব কিছুই তো তোমাদেরকে দেখায় শেয়ার করি তো এইটুকু দেখায় আর সত্যি কথা কি জানো তো মাঝে মধ্যে যদি এরকম করে ঘুরতে যাওয়া যায় না কোথাও খুব ভালো লাগে কিন্তু বলো মানে হঠাৎ করে ধরো বাড়িতে আছি থাকতে থাকতে মনে হয় একটু বোরিং লাগছে তো কোথাও যদি একটু রেডি ফেডি হয়ে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় না সত্যিই কিন্তু খুব ভালো লাগে বলো তো আজকের দিনটা সত্যি আমারও খুব ভালো লাগছে সত্যি ইচ্ছে করছিলো না বাড়িতে থাকতে ভাবলাম যে চলো একটু ঘুরে আসি শ্বশুর বাড়ির দিকে তো ইচ্ছে হয়ে গেল তার জন্যই যাচ্ছি মেয়ের পরীক্ষা জানি তবুও গেলাম আর সেরকম পরীক্ষা চাপের কিছু নেই তার জন্যই যাচ্ছি তো দেখো স্টেশনে এখন বসে আছি আমরা দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড রোদ যেন রোদে আমার মেয়ে দাঁত তাকাতে পারছে না ও একটু রোদ মানে রোদে থাকতে পারে না আমার মেয়ে রোদে থাকলে একদম শরীরে যেন লাল লাল র্যাস বেরিয়ে যায় জানি না কেন যে হয় রোদের দেশেই তো মানুষ হচ্ছে তবুও যে কেন এরাটা হয় আমি সত্যি জানি না একদম লাল লাল বেরোতে লাগবে তার জন্য রোদে একদম থাকতে পারছে না তো আমরা দু নম্বরে দাঁড়িয়েছিলাম অ্যানাউন্স করলো যে এক নম্বরে ট্রেন দেবে তা দেখো আমরা আবার ওভারব্রিজ পার হয়ে এক নম্বরে দাঁড়িয়ে আছি কিন্তু এখানে একটুও ছায়া নেই একদম রোদে দাঁড়িয়ে আছি আমি তার জন্য দেখো আমার চশমার কাঁচটা একদম কালো হয়ে গেছে রোদের জন্য তো ওই যে আমার মেয়ের মুখটা দেখে বুঝতে পারছো তো এতটা বিরক্ত বোধ হচ্ছে মামাম ছায়াতে চলো ছায়াতে চলো তো চলো ফাইনালি আমরা ট্রেন চলে এসেছে মানে ট্রেনে চেপে আমরা নেমেও গেছি রাজগ্রামে তো রাজগ্রাম স্টেশনে এখন যাচ্ছি চলো হেঁটে হেঁটে যাবো বাড়ি। ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো একটু হাঁটে আর আমরা একটু ভিডিও করছি একটু ছবি করছিলাম ছবি তুলছিলাম পোস্ট দিয়ে তাই ভিডিও করছে আশরাফ আশরাফকে দিয়েছি ভিডিও করতে তো চলো এবার ওভার ব্রিজ পার হতে হবে কারণ এপাশে তো আর যাওয়া যাবে না বসে ট্রেন দাঁড়িয়ে আছে তো ওভার ব্রিজ পার হতে হবে চলো আর অনেক দিন হলো যায়নি বাড়ি সেই মানে ঈদ করে এসেছি তারপর সত্যি কথায় আর যাওয়াই হয়নি আমার মেয়ের স্কুল স্কুল থাকছে তো ওই জন্য যাওয়া হয় না আর আজকে এমনিতেও যাওয়া হতো না তো শ্বশুরের শরীর ভালো নেই তাই শুনলাম তো চলো দেখে আসি আর আজকে তো মেয়ের ছুটি বললাম তোমাদেরকে রবিবার কালকে সোমবারে ছুটি আছে ওই জন্যই যাচ্ছি নইলে তো যাওয়াই হতো না এরকম করে কি যাওয়া হয় মেয়ের সামনে পরীক্ষা চলছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক চলে এসেছি সামনে এবার বাড়ি ঢুকবো কারণ ভীষণ গরম গরম আগে ফ্যানে বসবো চলো ফ্যানে আগে একটু বসি রেস্ট নিই ঠিক আছে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আবার কথা বলছি ঠিক আছে বাড়িতে বসে বসে সবার সঙ্গে গল্প করতে গল্প করতে সেরকম ভিডিওই অন করা হয়নি আমার ঠিক আছে সারাদিন মানে অনেক দিন পর এসেছি তারপর ছাদে এসেছি দেখো মানে কুহুর আর কালো পিসিয়ে মুরগি দেখতে এসেছি জানো ছাদে তো ছাদে নিয়ে এসেছি আর ও মুরগি মানে কী বলতো এই রাজগ্রামে আসলেই দেখতে পায় তাছাড়া তো মুরগি কোথায় দেখতে পাবে আর মুরগি সেরকম সত্যি কথা দেখাই যায় না সেমনি গ্রামগঞ্জে হয়তো দু একজনের বাড়িতে আছে সেরকম মুরগিও মানুষ আর এখন পোষে না তো দেখো মুরগিগুলো ভয়ে এক জায়গায় লেগে গেছে আমার মেয়ের ভয়ে তাড়া করছে ওদেরকে আমি বলছি তাড়া করিস না ওরা ভয় পাচ্ছে কিন্তু ও হচ্ছে তাড়া করে ধরতে যাচ্ছে বাচ্চাগুলোকে কিন্তু বাচ্চাগুলো তো ধরা দিচ্ছে না তো দেখো কি হাল করছে বাচ্চাটার মানা করছি কথা শুনছে না আর ওকে খুব ভালো লাগছে জানো বাচ্চাগুলো যখন আসবে একবার পিসি আমাকে মুরগি ধরতে দাও মুরগি ধরবে যেন একটুও ভয় না এমনিতে পোকামাকড় দেখে ভয়ে কাঁদবে কিন্তু মুরগি হাঁস যদি ওকে ধরতে দেওয়া হয় তো চেপে ধরে থাকবে যেন তখন ভয় পায় না তখন আর একটুও ভয় লাগে না তো কি বলবো বলো দেখো কি হাল করছে বাচ্চাটা বাচ্চাটা ভয়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে যখন আসবে আসবাম তখন ওই মুরগি হাঁস বা পিসি আমাকে একটু মুরগি ধরিয়ে দাও ওর পিসিও তাই তখন মুরগি নিয়ে আসবে বাচ্চাগুলো নিয়ে আসবে তখন ওকে ধরতে দেবে আমি ভয় পাই কোথায় নুচে দিবে না কোথায় চিড়ে দিবে এগুলোর জন্য ভয় পাই আমি কিন্তু ওর ভয় লাগে না জানো ও খুব সাহস তখন সাহস দেখাবে তাই বলি আমি যে যখন বাড়িতে পোকা দেখে তখন ভয় পাস তখন পাঁচ হাত লাফাস আর এখন মুরগি হাঁস দেখছিস তখন লাফাস না তখন বেশ ভালোই লাগছে তো বললাম যে মুরগিগুলোকে ডাক এদিকে ডাক পড়ে যাবে ও পাশে তা ডাকল তো দেখো চলে আসছে বাচ্চাগুলো এগুলো মনে হচ্ছে না দেশি মুরগি মনে হচ্ছে সেই ফার্মের মুরগি এগুলো মোটা যে মুরগিগুলো হয় না ওইগুলোই দেখে মনে হচ্ছে বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা নয় এগুলো তো যাই হোক চলো দেখো আমার মেয়ে এখন ডাকছে ওদেরকে যে খেয়ে নে খেয়ে নে ওর কথা আর শুনবে ওরা চলে গেছে তো বেশ ভালো লাগে জানো এই হাঁস মুরগি আগে আমাদের ছোটোবেলায় যখন ছিলাম আমাদের বাড়িতে খুব থাকতো এগুলো আমার মারা পুষেছে দেখেছি তো হাঁস মুরগি হাঁসটা পুষতো না মুরগিটা ছিল আমাদের বাড়িতে কিন্তু এখন তো সেরকম স সত্যি কথায় হাঁস মুরগি আর দেখাই যায় না এখন সেই বলে না বিলুপ্ত হয়ে যাওয়ার মতো হাল হয়েছে হাঁস মুরগি খুব কম বাড়িতেই কিন্তু হাঁস মুরগির চাষ হয় এখন সেরকম সত্যি কথায় চাষই হয় না দেশি মুরগি তো পাওয়াই যায় না দেশি মুরগির ডিম তো খুব মানে কম সংখ্যক মান বাড়িতেই পাওয়া যায় তাছাড়া পাওয়াই যায় না হ্যাঁ কিন্তু আমার ননদ পুষে নন ননদের কাছ থেকে পাওয়া যায় দেশি মুরগির ডিম দেশি মুরগি পাওয়া যায় ঠিক আছে তখন আমরা মানে চোখে দেখতে পাই ঠিক আছে তো চলো দেখালাম যে দেখো ছাদ এখনও হয়নি দুধালার ওপরে ছাদ রুমগুলো করা আছে এখনও ছাদ দেওয়া হয়নি আর ভীষণ রোদ রোদে তো থাকা যাচ্ছে না আর ছাদ মানে ছাদে আর থাকা যাবে না মেয়েকে দেখাতে নিয়ে এসেছিলাম মুরগির বাচ্চাগুলো তো দেখা হয়ে গেছে এবার দেখো এবার হাঁসের পাল্লায় পড়েছে এই হাঁসগুলো খেতে এসেছে দেখো হাঁসগুলোকে তাড়া করে দেখো কোন জায়গায় হাঁসগুলোকে লাগিয়ে দিল বলছি যে তাড়া করিস না ওরা খেতে এসেছে বকবে কাপিসি কিন্তু না এই হাঁসগুলোকে ডাকছে আয় আয় করে কি অবস্থা দেখো হাঁসগুলো ভয়ে চলে যাচ্ছে কতগুলো হাঁস হয়েছে তো চলো আমাদের আর ভিডিও অন করা হয়নি সারাদিন যেটুকু দেখালাম ওইটুকুই তারপর দেখো আমরা চলে এসেছি নাচের ম্যাসে মানে নাচের ক্লাস থেকে ম্যাসেজ দিয়েছে যে ক্লাস হবে তার জন্য দেখো আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হচ্ছে কারণটা হচ্ছে নাচের ক্লাস না করালেও চলতো কিন্তু মেয়ের সামনে প্রোগ্রাম আছে প্রোগ্রামের প্র্যাকটিস চলবে ওই জন্যই প্র্যাকটিসের জন্যই আমাকে চলে আসতে হলো তো এখন বাচ্চে হয়তো তিনটে বাজছে তিনটে সময় চলে এসেছি সাড়ে চারটের সময় নাচ তিনটে বাজছে তিনটে সময় বেরিয়ে গেছে আমরা দেখো আর মেয়ের দেখো চোখে একদম ঘুম ঘুম মানে ঘুমিয়ে যেতে পারে যখন তখনও মানে ভাত খেয়েছে তো ভাত খেয়ে খেয়ে চলে আমরা তো আর বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ঘুম ঘুম লাগছে তো চলো